বুদ্ধ পূর্ণিমা, সুন্দর একটা চাঁদ দেখে আজকের ব্লগটা শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ শুরু করলাম পূর্ণিমার দিনে। ঘুম থেকে ওঠার পর একটা সুগৃহিণীর যে বাসি কাজ, সেই কাজকর্ম কিন্তু মোটামুটি আমার সারা হয়ে গেছে, আর বিছানাটাও তার সাথে তুলে ফেললাম দেখতেই পেলে। আর দেখো আমাদের বাইরের পরিবেশটা, আমার যে খাটের পাশে যে জানলাটা, সেটা দিয়ে আমি প্রতিদিনই তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাই। তো আজকেও একটা দেখালাম, বেশ রোদ্দুরটা কিন্তু চাগিয়ে উঠেছে। সো আমার এখনও ব্রাশ করা হয়নি, কিন্তু তার আগে আমি দুধ জাল দিতে বসে গেছি। দেখো দুধের কী অবস্থা, দুধটা কেটে গেছে। গতকাল রাতেও আমি দুধটাকে ভালো করে জাল দিয়েছি, কিন্তু জানি না কেন কেটে গেল। তো গরম পড়েছে হয়তো হঠাৎ করে, সেই কারণেই হয়তো কেটে গেছে। তো যাই হোক, এখন ব্রাশ করছি। তো তোমাদেরকে ব্রাশটা দেখাচ্ছিলাম, ব্রাশটা হচ্ছে নিউ ব্রাশ, তোমাদের দাদা নিয়ে এসছে। তোমাদের দাদা একটা কাজ করছে, সেই কাজটা আমি বলছি তোমাদেরকে। মানে এটা শেয়ার করার মতো না, মানে শুনলেও তোমাদের হাসি পাবে, আর আমি যখন বলবো আমারও হাসি পাচ্ছে। কি হয়েছে জানো, ওর ব্রাশ আর আমার ব্রাশ সেম একই পার্পেল কালারের ছিল। তো গতদিন সকালবেলায় কি করেছে, ওর ব্রাশ ভেবে আমার ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়েছে। তো এটা নিয়ে আমাদের গণ্ডগোল, ব্রাশ ব্রাশ নিয়ে ফাইটিং হয়েছিল। তারপরে ও আমার জন্য নতুন ব্রাশ কিনেছে, কারণ ওর যে মাজা ব্রাশটা আমি ইউজ করতে পারবো না। তো সেই কারণে ওকে বলেছি তুমি আমার জন্য ব্রাশ আনবে, তো তারপরে আমি ব্রাশ করবো। তারপরে ব্রাশ এনে দিয়েছে। দারুণ একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম বলো। তো যাই হোক, গল্পটা বলতে বলতে কিন্তু আমার এদিকে অনেক কাজ হয়ে গেছে, মোটামুটি ঘর পরিষ্কার টুকটাক যেগুলো বাকি ছিল সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সংসারে টুকটাক কাজ মানে অনেক কাজ। তো যতই মনে করি যে এখন হয়তো আমি একটু ফ্রি আছি, তো একটুখানি বসে আরাম করি বা বিশ্রাম নিই, বাট কী বলো তো, তখনই মনে হয় যে না, ওই কাজটা তো বাকি রয়েছে, সেরে ফেলি, এখন তো বসে রয়েছি। এরকম করতে করতে না সময়টাই পাস হয়ে যায়, তখন যে বিশ্রাম নেব বা শুবো বা নিজের সন্তানকে একটু টাইম দেব হয়েই ওঠে না, জানো তো। সো গল্প করতে করতে আমি কিন্তু আমার জামাকাপড় ভিজিয়ে ফেলেছি। এই জামাকাপড়গুলি আমি কাচবো, কেচে ছাদে মেলে দিয়ে আসব। জামাকাপড় মেলতে চলে এলাম ছাদে, এসে দেখি আগের দিন তোমাদের দাদার জামাকাপড় মেলা ছিল। তো সেই জামাকাপড় তুলতে আমি ভুলে গেছিলাম, সারা রাত্রি ওইভাবেই পড়েছিল। এসে দেখছি রাত্রিবেলা হয়তো হাওয়া বাতাস হয়েছিল, সেই হাওয়াতে জামাকাপড়গুলো নিচে পড়েছিল। তারপরে তাড়াহুড়ো করে তুলে রেখে দিলাম। যাই হোক, এবার শেয়ার করলাম আমার একটা ছোট্ট ছাদ বাগান। এই ছাদ বাগানে আমার যা যা গাছ রয়েছে সেগুলো তো তোমাদের আগে দেখিয়েছিলাম, আর আজকের ওয়েদারটাও তার সাথে শেয়ার করে দিলাম কতটা সুন্দর ওয়েদার হয়েছে। তো যাই হোক, এই দেখো এইবার দেখাই হচ্ছে বাজার, কারণ ছাদ থেকে আমি নিচে চলে এসেছি, এবার রান্নাবান্না তোজ্জড় করব। আর সোনা বাড়িতে নেই, সোনা গেছে স্কুলে, আজকে বুদ্ধ পূর্ণিমার দিনও ওর স্কুল ছুটি দেয়নি, স্কুল রয়েছে। তো যাই হোক, এখানে বাজার কী কী রয়েছে অলরেডি তোমরা দেখেই নিয়েছো। তো আর আজকে রান্না করবো হচ্ছে ওই যে ঘাটকল পাতা দেখিয়েছি, ওই ঘাটকল পাতা রান্না করবো, আর ডিমের ঝোল রান্না করবো। বেশ কষা কষা করে ডিমের ঝোলটা হবে, বেশ ভালোই হবে। তো চলো রান্না বান্না শুরু করে দিই। এখন বাজে হচ্ছে 10:30, মোটামুটি রান্নার গোছগাছ আমি কমপ্লিট করে নিয়েছি। এখনই সোনাকে আনতে যাব, কারণ ওর 11টার মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে। তো যাই হোক, দেখো সোনাকে এসে নিয়ে চলে এসেছি। আর সোনার আজকে ইউনিফর্মটা আলাদা পড়েছে, আলাগ আলাগ, ওর 3টে সেট আছে, আলাগ আলাগ সেট আছে। ওয়েডনেসডে ফ্রাইডে আলাদা, আর সোম মঙ্গল আর বৃহস্পতিবার দিন আলাদা ড্রেস। সোনা যেহেতু স্কুল থেকে এখন এলো, ওকে তো ভাত খাওয়াতে হবে, সেই জন্য ডিমের পোস্টটা ভেজে ফেললাম। ডিমের পোস্ট দিয়ে ফেনা ভাত দিয়ে ওকে খাইয়ে দেবো। আর এখানে আমি মোটামুটি রান্নাটাও বসিয়ে দিয়েছি, প্রথমে ঘাটকলটা ভেজে নেবো ভালো করে, তারপরে ডিমের ঝোল রান্না করবো। সো বন্ধুরা, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ডিমের ঝোল রান্না করে ফেলেছি, হয়তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি, বাট রান্না করার পর ভাবলাম যে আমি শেয়ার করে দিই, কারণ রান্নাটা পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তার জন্য আই এম সো সরি। তো যাই হোক, দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাসনকোসনও মাজা হয়ে গেছে, কারণ রান্নাবান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে। রান্নার আগে যেমন কাজ থাকে যে
যে যেই জায়গায় আমি রান্না করব সেই জায়গাটা পরিষ্কার করে রান্না করতে বসবো। এবং রান্না হয়ে গেলে কিন্তু তেল ছিটে ফিটে যায়, এঁঠো কাটা হয়ে যায় চারিদিক, তো আমার মনে হয় রান্না বান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে। যাই হোক, তোমরা দেখতে পেয়েছো সোনা ওখানে ঘুমিয়ে পড়েছে, ওকে স্নান ঠান করিয়ে খাই ঠাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু সকাল সকাল স্কুলে যাই তো ওই জন্য তাড়াহুড়ো করে ঘুমটা পাড়িয়ে দিই। আর দেখো এখানে সোনার পাপার আর আমার খাওয়াটা বেড়ে নিয়েছে। সো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 4:30, তো মোটামুটি স্নান খাওয়া সেরে তারপরেই অন ক্যামেরায় হলাম। সকাল থেকে এত কাজকর্ম থাকে না, মানে অন ক্যামেরায় তোমাদের সামনে যে ফেস দেখে কথা বলবো সেটাও হয়ে ওঠে না, তো কাজকর্ম সেরে নিয়েছি। যেহেতু আজকে পূর্ণিমাও ছিল, বুদ্ধ পূর্ণিমায় এই সময় স্কুল ছুটি থাকে, তো আজকে দেখুন স্কুলটা ছিল, ওদের ছুটি দেয়নি, জানি না যে কেন। যাই হোক, আর আমার সোনাও কিনতে ঢুকে গেছে, ওকে মোটামুটি খাইয়ে দিয়েছি। তো এইবারে একটু ভাবছিলাম যে শোবো, বাট মানে যত মানে ফোন ঘাটাঘাটি করি, সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করি, তো চোখে আসছে যে আজকে নাকি চন্দ্রগ্রহণ রয়েছে। তো চন্দ্রগ্রহণ কখন রয়েছে সেটা এখনও পর্যন্ত আমি জানি না, তবে গ্রহণের সময় যে নিয়মগুলো সেগুলো আগে আগে চেষ্টা করে রাখি, তো কাছের মানুষদের কাছে শুনে নেবো যে কখন গ্রহণ লাগছে। কারণ আমাদের বেঙ্গলি মানে হিন্দুদের নিয়ম আছে, গ্রহণের সময় অনেক কিছু নিয়ম আছে যেগুলো করা উচিত না বা করতে হয় না, তো সেরকমই মানবো অবশ্যই। গ্রহণের সময় অনেক অনেক নিয়ম আছে যে সাধারণ মানুষদের খাওয়া মানে খাওয়া যায় না, জল খাওয়া যায় না, এরকম টুকটাক নিয়ম থাকে। তারপরে খাবারে তুলসী পাতা দিতে হয়, তো সেগুলোই ভাবছি এখন করে রাখবো। আর তার আগে কাছের মানুষদের থেকে শুনে নেবো যে কী কখন টাইমটা এই আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা সাথে থাকো, দেখতে থাকো। আর শুনেছি নাকি আজকে চাঁদটা খুব সুন্দর একটা দেখতে লাগবে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। আজকে ছাদে যাবো, গিয়ে দেখবো দেখা যায় কি না চাঁদ মামাকে, যে গ্রহণের কেমন অবস্থা একটু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো, তাহলে সাথে থাকো। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ছাদের থেকে তুলে নিয়ে এলাম তুলসী পাতা। না না, আমি তুলিনি, এটা আমার সোনায় তুলে দিয়েছে। সোনাকে বললাম যে সোনা কটা তুলসী পাতা ছিঁড়ে দাও তো আজকে গ্রহণ। তো আমার সোনা বলছে কি যে মা গ্রহণটা কি? আমি তখন কি বলবো, যেটা বড়দের মুখে বা মায়েদের মুখে শুনেছিলাম যে চাঁদ মামাকে রাহুতে গ্রাস করে নেয়, তো সেইভাবেই আমি ওকে বুঝিয়েছি যে চাঁদ মামাকে আজকে রাহুতে গ্রাস করে নেবে। তো বলছে এটা আবার কেমন, আমাকে একটু দেখাবে কিভাবে হয় না হয়, মানে ছোটো বাচ্চা তো বুঝতে পারছো, এরা এদের হচ্ছে কিউরিসিটি, সব কিছু এদেরকে বিশ্লেষণ করে বোঝালে এরা বুঝবে এই আর কি। তো যাই হোক, আর দেখতে পেয়েছো খাওয়া দাওয়ারে তুলসী পাতা আমি দিয়ে দিয়েছি, আর সোনাকে লেবু কেটে দিয়েছিলাম, ও লেবুগুলো খেয়ে নিল। তো আমি বললাম সোনা গ্রহণের আগে খেয়ে নাও, না হলে পেটের সমস্যা হতে পারে, কারণ গ্রহণের সময় শুনেছি নাকি খাওয়া দাওয়ার খেলে পেটের সমস্যা হয়, এই কারণেই আমাদের হিন্দু ধর্মের মধ্যে এটা পালিত করতে হয়। তবে যাই হোক, গ্রহণের এই ব্যাপারটা আমি তো মনে করি কুসংস্কার, কারণ বৈজ্ঞানিক মতে বলে যে গ্রহণের সময় ভাইরাস ঘোরাঘুরি করে, এটাই আমি একটু মানি। তো যাই হোক, যে যেটা বলে সেটাই আমি মানি আর কি। তো যাই হোক, দেখতে পেয়েছো আকাশটা লাল, তো এই সময়টায় গ্রহণটা শুরু হয়েছিল, তো সেই জন্যেই শেয়ার করলাম। শুনেছি 4:30-5টার পরেই গ্রহণটা লাগবে, তবে বেনি মাধব যে পঞ্জিকা, সেই পঞ্জিকায় কিন্তু গ্রহণের কথা উল্লেখ করে দেয়নি। আর যেটা খবরে দেখ যে ভারতবর্ষে দৃশ্যমান এবং কলকাতাতে দৃশ্যমান, তো টাইমটা আমি সেখান থেকে জেনে আমি পালন করে নিয়েছি। আর দেখো এই যে সন্ধেবেলা চাঁদ লাল হয়ে রয়েছে, আর আজকে যেহেতু চাঁদের লুকটা একটু আলাদা বলেই দিয়েছে, একটু অন্যরকম দেখতে লাগবে, তো সত্যি দেখলাম বড় একটা লাল চাঁদ, কিন্তু যে গ্রহণটা সেই সময় ছেড়ে গেছিলো। জ্যোৎস্না রাতে সুন্দর একটা ওয়েদার নিয়ে চলে এলাম মাঠে, আর আমি যেখানে থাকি সেখানে একটা মাঠ রয়েছে, এই মাঠটার নাম হচ্ছে বাদরা মাঠ, দমদম ক্যান্টনমেন্ট বাদরা মাঠ। তো যারা দমদমের দিক থাকো তারা অবশ্যই চেনো এই মাঠটাকে, তো আমি আর ভেঙে বললাম না। তো সেই মাঠে চলে এলাম সোনাকে নিয়ে খেলতে, ভাবলাম যে ওয়েদারটাও সুন্দর, সোনাও বলছিলো মা চলো একটু ঘুরে আসি, তো বললাম চল মাঠে তোর বন্ধুদের সাথে সাইকেল চালাবে, তো চলে এলাম। তো সেই জন্যে মাঠের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ওয়েদারটা না সত্যি মানে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল, আর আকাশ ভরে মেঘ ছিল, যখন চাঁদ মামাকে বারবার দেখছিলাম না, বারবার দেখছি মেঘের মধ্যে লুকিয়ে যাচ্ছে।
সো মোটামুটি মাঠ ঘোরা হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। এই দেখো, তো এখন না আমি ড্রেস চেঞ্জ করে দেখো ছাদে চলে এসেছি। ওয়েদারটা এত সুন্দর লাগছে, আর আমার পূর্ণিমার দিনে জ্যোৎস্না রাত্রির যে আলোটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ একটা সুন্দর অনুভূতি আমি মানে অনুভব আসে আমার মধ্যে। তো আমি ভাবলাম যে একটু যাই ছাদে গিয়ে একটু জ্যোৎস্নার আলোটা দেখবো, আর নিজেরও একটু মানে একটা অন্যরকম ফিল অনুভব হচ্ছিল, তো সেই জন্য চলে গেলাম। আর শোনাও আমার সাথে চলে এসছে, দেখো জ্যোৎস্না রাতে আলোতে। সো বন্ধুরা দেখো ছাদে এসেছি, এই যে শোনা আর এই আমি, বুঝেছো? জ্যোৎস্না রাতে মানে চাঁদের আলোটা কি সুন্দর লাগছে, ওই আলোটা আমাদের মুখটাও দেখা যাচ্ছে বলো। আর পাশে ফ্ল্যাট দেখো, চারিদিকে ফ্ল্যাট, আর এই যে ফ্ল্যাট চাঁদ মামা। তো চলো ঘরে যাই এবার। কারা কারা আমার মতো জ্যোৎস্নার রাতটাকে ভালোবাসে অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু, তাও আবার জ্যোৎস্নার রাতে ছাদে বসে টাইম কাটানো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তোমরা প্লিজ প্লিজ সাপোর্ট করো। তাহলে আজকে জেনে টাটা বাই বাই, নতুন ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে। সবাইকে টাটা বাই বাই, গুড নাইট।